হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি যে ভিডিওটি নিয়ে আসছি সেটা হচ্ছে, দেখেন এখানে কিন্তু আমার একটা ফটো আছে, আর এই ফটোটা কিন্তু একদম নর্মাল একটা ফটো, এখানে কিন্তু কোনো এইচডি কোয়ালিটি নাই। বাট এই ফটোটাকে হচ্ছে কি আপনার চাইলে কিন্তু এখন এইচডি কোয়ালিটি, পিছনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি ব্লার করতে পারবেন একদম ইজি। এটা হচ্ছে কি চাইলে অনলাইন থেকে যে কোনো ফটো হচ্ছে কি আপনারা ব্লার করতে পারবেন, কোনো হচ্ছে গিয়া সন্দেহ থাকবে না, ঠিক আছে? সন্দেহজনক হচ্ছে কোনো কাজ থাকবে না। তো চলুন, অতি ফাস্ট হচ্ছে কি আমাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে, তো আমরা চলে যাবো হচ্ছে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমাদের লিখতে হচ্ছে গিয়া এইচডি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এইচডি ব্যাকগ্রাউন্ড বিএসি কে, দেখেন আমাদের কিন্তু এইচডি ব্যাক লেখনে কিন্তু আমাদের অটোমেটিক চলে আসছে। দেখেন এই যে দেখেন ফটোটা কিন্তু এখানে শো করতেছে। তো আমরা কি করব, এটার ভিতরে টাচ করে দিব। তো অবশ্যই হচ্ছে আপনারা কিন্তু লোগোটা দেখে রাখবেন, এই লোগোটা দেখে কিন্তু এই অ্যাপসটা নামাতে হবে। দেখেন আমরা হচ্ছে এখন ইনস্টলের উপরে ক্লিক করে দেব। তো অ্যাপসটা ইনস্টল নিতে থাকুক, ততক্ষণ হচ্ছে আপনারা একটু ওয়েট করবেন। তো আপনারা যদি ভিডিও থেকে যদি কাজটা শিখতে চান তাহলে কিন্তু আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। সো ভিউয়ার্স, অবশ্যই টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না ভিডিওর। তো দেখেন আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু অটোমেটিক নেমে গেছে, এখন ইনস্টলিং নিতেছে। তো দেখা যাক ইনস্টলিং নেওয়ার পর হচ্ছে আমাদের কী কাজ, ঠিক আছে? দেখেন আমাদের কিন্তু অটোমেটিক অ্যাপসটা নেমে গেছে। এখন হচ্ছে আমরা কী করবো, ওপেনের উপরে ক্লিক করে দেব। দেখেন ওপেনের উপরে ক্লিক করে দিলাম, একটু সময় নেবে। দেখেন এখানে কিন্তু অনেক ধরনের এইচডি কোয়ালিটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে চলে আসছে। এই যে মোর অপশনে গেলে কিন্তু আরও পাবেন, দেখেন। তো আমরা এখান থেকে কী করব, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখন হচ্ছে আমরা ডাউনলোড করব। তো আমি হচ্ছে ধরেন এই যে এই ব্যাকগ্রাউন্ড হচ্ছে ডাউনলোড করব, দেখেন। তো এটার ভিতরে ক্লিক করে দিবেন, তারপরে যেখানে দেখতেছেন ডাউনলোড অপশন, চাইলে ডাউনলোড করতে পারেন। তো আমার এই ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হয় না, আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ড নামাবো, এই যে এটাকে নামাবো। দেখেন ডাউনলোডের উপর আমি ক্লিক করবো, এখন ফটোটা আগে আসুক। তো ফটোটা কিন্তু চলে আসছে, এখন হচ্ছে আমি ডাউনলোডের উপর ক্লিক করে দেবো, অ্যালোর উপর টাচ করে দিব। তো আমার ফটোটা কিন্তু এখানে ডাউনলোডিং নিতেছে, দেখেন 100% হলে ডাউনলোড কিন্তু নেমে যাবে। নেমে যাওয়ার পরে কিন্তু আমরা কাজটা করব। সো ভিউয়ার্স, আমার কিন্তু ফটোটা এখান থেকে নেমে গেছে। আর একটা জিনিস কি, আমি হচ্ছে আপনাদেরকে এখন শিখাইতেছি, এই কারণে কিন্তু সময়টা বেশি লাগতেছে। আপনারা যখন কিনা কাজটা করবেন তখন কিন্তু আপনাদের কাছে একদম অল্প সময় লাগবে, জাস্ট 2 থেকে 3 মিনিট। তো এখন হচ্ছে এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে আমাদের প্রত্যেকটা মোবাইলে কিন্তু আমাদের ব্রাউজার থাকে, তো আমরা কী করবো, এখন ব্রাউজার অপশনে চলে যাব। তো আমরা হচ্ছে এখন চলে যাব ব্রাউজার অপশনে। ব্রাউজার অপশনে গিয়ে আমাদের লিখতে হবে বিজি রিমুভ, REMOV রিমুভ। দেখেন বিজি রিমুভের উপর আমরা এখন টাচ করে দিব। টাচ করে দেওয়ার পরে একদম অতি ফাস্ট যে অ্যাপ্লিকেশনটা আমাদের আসবে সেটার উপর আমরা টাচ করতে হবে। দেখেন আমাদের কিন্তু চলে আসছে অটোমেটিক। এখন হচ্ছে কি আমরা এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এটার ভিতরে টাচ করবেন। তারপর হচ্ছে গিয়া এই যে দেখেন এখানে আছে আপলোড ইমেজ, আপলোড ইমেজের ভিতরে আপনারা ক্লিক করবেন। তারপর হচ্ছে গিয়া যেই ফটোটা আমি দেখাইছি, ঠিক আছে, সেই ফটোটার ভিতরে আমি এখন দেখব। এই যেখান থেকে দেখেন এটাও কিন্তু এইচডি কোয়ালিটি না, এটাও এইচডি কোয়ালিটি না, দুইটাই নর্মাল। তো আমরা এখান থেকে হচ্ছে একটা ফটো নিব, দেখেন। তারপর ডান অপশনে ক্লিক করে দিব। এখন হচ্ছে গিয়ে আমরা আগে পিছনের ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ করে দিব, দেখেন। দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেছে। রিমুভ হয়ে যাওয়ার পরে একদম উপরে দেখেন কর্নারে এডিট নামে একটা অপশন আছে, আপনারা কী করবেন, এই এডিট অপশনে ক্লিক করে দেবেন। যখন কিনা এডিট অপশনে ক্লিক করে দিচ্ছেন, দেখেন এখানে কিন্তু আমাদের আপলোড ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন আছে, যেটা কিনা আপনি ওই যে আলাদা একটা অ্যাপস হচ্ছে আপনি ইনস্টল করেছিলেন প্লে স্টোর থেকে, ঠিক আছে, যে এইচডি কোয়ালিটি যেটা ফটো। তো এখানে হচ্ছে আপলোড ব্যাকগ্রাউন্ডের উপরে টাচ করে দিব আমরা। তারপর দেখেন আমরা হচ্ছে যেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে নিচ্ছিলাম, ঠিক আছে, আমরা সেটার ভিতরে টাচ করে দিব। এই যে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডটা। তারপর হচ্ছে ডান অপশনে ক্লিক করে দিব, ঠিক আছে। তারপর দেখেন আমাদের কিন্তু অটোমেটিক কিন্তু দেখেন কাজটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে আপনারা যদি চান যে আরও ব্লার করবেন, ঠিক আছে, এই যে এখানে এটার ভিতরে টাচ করবেন যে আরও পিছনেরটা আরও ই করবেন, দেখেন আমি একটু দেখাই, এই যে এটার ভিতরে একটু টাচ করে
পিছনেরটা কিন্তু পুরো ব্লার হয়ে গেছে। তো আমার মনে হয় প্রথম অংশটা অনেক ভালো। তারপর হচ্ছে এটা কি কিভাবে ডাউনলোড করবেন দেখেন, এই যে ডাউনলোড অপশন, আপনারা কি করবেন ডাউনলোড অপশনের ভিতরে ক্লিক করে দেবেন দেখেন। তারপরে যে ডাউনলোড ইমেজ, এই ডাউনলোডের উপর ক্লিক করে দেব দেখেন, এই যে ওপেনের উপর ক্লিক করব। আমার ফটোটা কিন্তু কত সুন্দর এইচডি কোয়ালিটি হয়ে গেছে, এটা কেউ কিন্তু বুঝতেও পারবে না এখান থেকে। দেখেন আমার কিন্তু পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ চলে গেছে, এটা কিন্তু কেউ বলতে পারবে না ভাই যে এটা হচ্ছে গিয়া রিয়েল না ফ্যাক। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এখানে শেষ করতেছি, খোদা হাফেজ।